বসন্ত হৃদয়ের সমস্ত পলা শিমুলগুলি ঈশ্বর আরাধনার পুষ্পপাত্রে সাজিয়ে রাখতে রাখতে রবীন্দ্রনাথ নিজেই হয়ে গেছেন আমাদের আধার ঘরের রাজা। আমাদের সুখ দুঃখে, আনন্দে বিষাদে, বনপূর্ণিমার জ্যোৎস্না হয়ে স্বমহিমায় তিনি বিরাজমান। চরম হতাশায়, বিপর্যয়েও তাই অটুট তার ঈশ্বর প্রীতি। ভগবানের রুদ্র রূপকে স্বীকার করে নিয়েও তবুও তিনি আশ্রয় খোঁজেন তাঁরই কাছে। কতটা আত্মনিবেদন করলে ঘর ভরা শূন্যতার মাঝেও তাই তিনি দেখতে পান ভগবানের মোহন মূর্তি। তিনিই রবীন্দ্রনাথ, আমাদের প্রাণের ঠাকুর।